তো এগুলো এখন আমরা তুলে দিই সব। এবার আমরা করব কম্পারিজন অপারেটর। এই কম্পারিজন অপারেটর কি করে, কম্পারিজন অপারেটর হচ্ছে কম্পেয়ার করে, দুইটা ভ্যালুকে কম্পেয়ার করে, দুই বা ততোধিক ভ্যালুকে কম্পেয়ার করবে, ঠিক আছে। তো এই কম্পেয়ার ভ্যালু হচ্ছে দেখো ইকুয়াল ইকুয়াল, এই ইকুয়াল কি করবে আমি এখানে একটু দেখাই তোমাদেরকে। ভ্যার নিলাম, সাপোজ আমি নিলাম এখানে 50 আর আরেকটা নিলাম কত এখানে 60, ঠিক আছে। তো এখন এই ইকুয়াল কি করবে, এই ডাবল ইকুয়াল কি করবে, এই মাঝে বসবে, মাঝে বসে কম্পেয়ার করবে যে আসলে এই 50 কি 60-এর সমান কি না, ঠিক আছে। যদি সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে কি ট্রু, আর যদি সমান না হয় তাহলে প্রিন্ট করবে ফলস। এর কাজ হলো কি, দুই পাশের ভ্যালুটাকে কম্পেয়ার করে দেখবে যে আসলে দুইটা কি সমান কি না। তো এটার অর্থটা কি, সে দুই পাশের মানে ভ্যালুটাকে ভ্যালু কি করবে, চেক করবে যে দুইটা ভ্যালু সমান কি না। এরপরে কি, এরপরে দেখেন, এরপরে হলো গ্রেটার দেন, ঠিক আছে। তো গ্রেটার দেন দ্বারা বোঝাবে, গ্রেটার দেন যদি আমি এর মাঝে দিয়ে দেই, তো গ্রেটার দেন দ্বারা বোঝাচ্ছে যে এর বড় বড় মুখটা কোন দিকে, দেখেন এর মুখটা কোন দিকে, এদিকে। তার মানে হচ্ছে যে এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে, এই অপারেটর দ্বারা বোঝাচ্ছে যে 50 বড় 60 ছোট, কিন্তু আসলে কি তাই, আসলে তাই না। এটা হলো যে আমাদের ডান পাশে যেটা আছে 60, এটা বড় এটা হলো ছোট, তাহলে আমাদের এই কন্ডিশনটা হয়ে যাবে মিথ্যা, তখন কি প্রিন্ট করবে, ফলস প্রিন্ট করবে। আর এরপরে আরেকটা কি আছে, লেস দেন, ঠিক আছে। তো লেস দেন এখানে যদি আমরা এখন লেস দেন দিয়ে দেই, তার মানে কি বোঝাচ্ছে, এই বোঝাচ্ছে যে ডান পাশে যেটা আছে 60 এটা হলো বড়, 50 হলো কি ছোট, এই কন্ডিশন সত্য। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে, ট্রু প্রিন্ট করবে। এরপর দেখেন, এরপর আরেকটা, এখানে আরেকটা আছে কি, আমি দেখেনি যেটা, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। এটা হচ্ছে যে ইকুয়াল ভ্যালু এবং ইকুয়াল টাইপ, ঠিক আছে। তো টাইপ কোনটা, ওই যে আমরা যখন প্রম্পট ইউজ করলাম, আমরা নিচ্ছে নাম্বার, সেটা হয়ে যাচ্ছে স্ট্রিং, তাই না। এটা হচ্ছে ডাটার টাইপ, কোন ধরনের টাইপ। তো এটা হচ্ছে যদি দুইটাই, দেখেন আমি এটাকে কি করলাম, কোটেশনের মধ্যে রেখে দিলাম, আর এইটা কোটেশনের মধ্যে রাখলাম না, সরি, 1 2 3 3টা ইকুয়াল দিলাম, এখানেও রাখলাম কি 50, ঠিক আছে। এখানে কি, সরি, পাশ পাশ হয়ে গেছে, এখানে রাখলাম 50। দেখেন এই 50 আর 50 কিন্তু সমান, তাই না, কিন্তু এই 50 হলো নাম্বার আর এই 50টা কি স্ট্রিং। কেন স্ট্রিং, একে আমরা কোটেশনের ভিতরে রাখছি। আমি শুরুতেই বলছিলাম যে কোটেশনের মধ্যে যাই রাখবো সেটা কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে, তাই না। এখানে কি করবে, যে ডাটা টাইপটা চেক করবে এবং ভ্যালুটা চেক করবে। তো এখানে হচ্ছে যে ভ্যালুটা কি, ভ্যালুটা সমান 50, ভ্যালুটা সমান, বাট এই ডাটা টাইপটা কি সমান নয়, ডাটা টাইপটা হলো কি আলাদা, ডিফারেন্ট। একটা ডাটা টাইপ হলো কি স্ট্রিং, আরেকটা হলো কি, আচ্ছা এটা গেল। এরপর আমরা কি দেখব, এরপর দেখব যে নট ইকুয়াল, এটা দ্বারা বোঝায় যে নট ইকুয়াল, ঠিক আছে। নট ইকুয়ালটা কি, এখানে ন, আমি কি করব, একটা দুইটা ইকুয়াল তুলে দিলাম, তারপরে কি করব, এক্সক্লেমেটরি সাইন দিলাম। তো এটা দ্বারা বোঝায় যে নট ইকুয়াল, নট ইকুয়াল দ্বারা কি বোঝাচ্ছে যে এই যে 50 আর 50 সমান নয়, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে, ট্রু, মিথ্যা হলে ফলস। তো আমি এখানে দিলাম 5 দিলাম, আর এই পাশে কি থাকলো আমার 15, তাই না। তো এখানে কি দিচ্ছে, নট ইকুয়াল, আসলে কন্ডিশন কি সত্য, দুইটা কি সমান নয়, হ্যাঁ অবশ্যই দুইটা সমান নয়, তাহলে কন্ডিশন আমাদের কি প্রিন্ট করবে, ট্রু প্রিন্ট করবে। তারপরে দেখেন এখানে কি দেবো আমি, এক্সক্লেমেটরি সাইন, তারপর ডাবল ইকুয়াল, এটার দ্বারা কি বোঝাচ্ছে, এখানে আমরা আরেকটি ইকুয়াল দিই। তো এখানে যদি একটা কন্ডিশন সত্য হয় তাহলে প্রিন্ট করবে ট্রু, আর যদি দুইটা সত্য হয় তাহলে দুইটা ট্রু, যে কোনো একটা কন্ডিশন সত্য হলে ট্রু প্রিন্ট করবে, আর যদি দুটা কন্ডিশনে ভুল হয় তাহলে কি প্রিন্ট করবে, ফলস। তো এরপরে কি আছে, এরপরে হলো যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। তো এখানে আমরা এখন কি দেব, গ্রেটার দেন অর ইকুয়াল টু দেব। আমি জাস্ট আগে একটু দেখাই নিচ্ছি, তারপর আমরা প্রোগ্রাম করব, সমস্যা নেই, হতাশার কিছু নেই, হ্যাঁ। তো গ্রেটার দেন দ্বারা কি বোঝায়, যে গ্রেটার দেন দ্বারা বোঝাচ্ছে যে 50 বড় এটা ছোট, মানে এই সাইডে যে থাকবে সে বড়, এই সাইডে যে থাকবে সে ছোট। তো এই গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে এখানে বোঝাচ্ছে হয় বড় এটা বড়,
অথবা দুটা ভ্যালু সমান, ঠিক আছে? তো আমরা দেখলাম যে হ্যাঁ এখানে দুটা কন্ডিশনই সমান, তাহলে এখানে কি প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে হলো ট্রু, এরপর কি লেস দেন অর ইকুয়াল টু, আমরা এর মুখটা উল্টাই দিই। তো কি বোঝাচ্ছে যে হয় পাঁচ বড় অথবা দুইটার ভ্যালু কি হবে সমান। তো প্রথমটা কি, প্রথম কন্ডিশনটা মিথ্যা, পাঁচ বড় নয় পঞ্চাশ বড়, আর হচ্ছে কি দুইটা সমান নয়, তার মানে কি দুটা কন্ডিশন এখানে মিথ্যা। আমি এখানে দুইটা ভেরিয়েবল নিব, একটা নিলাম ভ্যার এক্স, নিলাম এক্সের মধ্যে রাখলাম পঞ্চাশ, ভ্যার নিলাম ওয়াই, আর একটা ভেরিয়েবল এর মধ্যে রাখলাম কত পঞ্চাশ, পাঁচ রাখলাম, ঠিক আছে থাক। তো এখন আমি কি করব, ডকুমেন্ট ডট রাইটের মধ্যে যাব, যাওয়ার পর এক্স ইকুয়াল ইকুয়াল দিব কত ওয়াই। দেখেন সে কি চেক করবে এখানে, যে এক্স এবং ওয়াই দুইটা সমান কিনা, যদি আমরা দুইটা সমান কিনা এটা দেখতে চাই তাহলে কি করতে হবে, ইকুয়াল ইকুয়াল দিতে হবে। আর যদি একটা ইকুয়াল দেই এখানে, তার মানে হচ্ছে যে এক্স এর মধ্যে ওয়াইটা অ্যাসাইন হয়ে গেল, আমরা সেটা করতে চাচ্ছি না। আমরা কি করবো, দুইটাকে কম্পেয়ার করে দেখব যে দুইটা দুইটা ভ্যালু সমান কিনা, যদি দুইটা ভ্যালু সমান হয় এক্স এবং ওয়াই এর, তাহলে তাহলে কি প্রিন্ট করবে, ট্রু, আর অন্যথায় কি প্রিন্ট করবে, ফলস। সেভ করে নি, মেবি ছাপে একবারে দেখো। তো আমরা এখানে কি করে নি, ডকুমেন্ট ডট রাইটটা দেইনি, তাই না, রাইট, ওকে, দেখো কি চলে আসলো, ফলস। কেন ফলস আসলো বলো তো, কারণ দুইটা ভ্যালু সমান নয়, এখানে যখন কম্পেয়ার করে দেখছে যে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, তার মানে আমার কন্ডিশনটা দিয়েছি যে আমি দুইটা ভ্যালু সমান, তাই না, কিন্তু আমার ভ্যালু দুইটা সমান না, যে কারণে এখানে কি প্রিন্ট করছে, ফলস। তো এরপর আমি যদি এখন এখানে পঞ্চাশ দিয়ে দেই, দেখো এখন কিন্তু এক্স এর মান পঞ্চাশ, ওয়াই এর মানও পঞ্চাশ, তাহলে আমি যদি বলি যে হ্যাঁ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই দুটার ভ্যালু সমান, তাই না? তো এখন কিন্তু কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, কারণ ভ্যালু কিন্তু রিয়েলি সমান আছে এখানে। দেখো এখন যদি আমি রিফ্রেশ করি ট্রু চলে আসছে, ওকে। তারপর এখন আমি যেটা করব, এখন দিলাম গ্রেটার দেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই এর থেকে এক্স বড়। দেখো ওয়াই এর মান কত পঞ্চাশ, ওয়াই এক্স এর মান পঞ্চাশ এবং ওয়াই এর মানও পঞ্চাশ, তাহলে এটা এক্স এর মান ওয়াই এর থেকে কিভাবে বড় হয়, কারণ দুইটা তো সমান, তাই না? তাহলে এটা কি কন্ডিশন মিথ্যা, মিথ্যা যদি হয় কি প্রিন্ট করবে, ফলস। তো এখন যদি আমি এইখানে ফাইভ করে দিই ওয়াই এর মানটা, তাহলে এখন কিন্তু ওয়াই এর থেকে এক্স এর মানটা বড়, তাহলে এখন কি প্রিন্ট করবে, এখন অবশ্যই ট্রু প্রিন্ট করবে, ঠিক আছে? তো এখন আমরা কি দেবো, গ্রেটার দেন লেস দেনটা দেখব। দেখো তো এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর থেকে ওয়াই এর মান বড়। তো আমরা মানগুলো দেখে আসি, এক্স এর মান পঞ্চাশ, ওয়াই এর মান কত পাঁচ, অবশ্যই এটা মিথ্যা কন্ডিশনটা, কারণ ওয়াই হলো ছোট পঞ্চাশের থেকে, তাই না, কারণ ওয়াই এর মান হলো পাঁচ। তো যদি আমরা ব্রাউজার এসে রিফ্রেশ করি কত দেখা, কী দেখাবে, ফলস দেখাবে। তো আমরা যদি এখন এখানে 51 করে দেই, এখন কিন্তু এক্স এর থেকে ওয়াই বড় হয়ে গেল, তাহলে এখন আউটপুট কি দেখাবে, ট্রু। তারপর ট্রিপল ইকুয়াল, দেখো আমি এখানে দিলাম যে ট্রিপল ট্রিপল ইকুয়াল, সে কি করবে যে এক্স এর ভ্যালু এবং এক্স এর ডাটা টাইপ, এক্স এর ভ্যালু হলো পঞ্চাশ এবং এর ডাটা টাইপটা হলো নাম্বার, এক্স ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই সমান হবে এক্স এবং ওয়াই এর, এই কন্ডিশন দ্বারা সেটাই বোঝাচ্ছে। তো আমরা দেখি ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু পঞ্চাশ দিয়ে রাখলাম, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু পঞ্চাশ এবং এর ডাটা টাইপও কত, নাম্বার, ডাটা টাইপ কি নাম্বার। তো এখন কি বোঝাচ্ছে কন্ডিশনটার দ্বারা, যে এক্স এবং ওয়াই দুইটার ভ্যালুও সমান এবং ডাটা টাইপ সেম। তো আমরা কি যদি রিফ্রেশ করি কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। কেন ট্রু দেখাচ্ছে, কারণ দুইটাই নাম্বার এবং ভ্যালু কি সেম। তো আমি কি করব, এই ওয়াই এর যে মানটা আছে ভ্যালুটা, এটাকে ডাবল কোটেশনের মধ্যে রেখে দিলাম, তার মানে কি এই পঞ্চাশটা এখন কি স্ট্রিং হয়ে গেল, না স্ট্রিং হয়ে গেছে, তাহলে কি এদের ভ্যালু ঠিক আছে বাট এখন ডাটা টাইপ কিন্তু সেম নাই, কেন এটা স্ট্রিং হয়ে গেল এটা নাম্বার থাকলো। এখন যদি আমি রিফ্রেশ করি কি আসছে, ফলস আসছে, ক্লিয়ার? তো দেখো এবার যেটা দেখব, নট ইকুয়াল কি দেখাইছি, দেখাইনি, তাই না? তো এখন এখানে যেটা দেখাবে, এক্স নট ইকুয়াল ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই, এক্স এর মান ওয়াই এর মানের সমান নয়। আসলে কি তাই, আমরা দেখি তো মানগুলা,
অবশ্যই তারা সমান, কিন্তু কন্ডিশনটা বলছে সমান নয়, যেহেতু কন্ডিশনটা মিথ্যা তাহলে এখানে কি প্রিন্ট করবে, ফলস, কারণ এটা সমান বাট এখানে দিছে যে মিথ্যা, তাই না? তো আমি যদি এখন 5 দিয়ে এখানে, এখন কিন্তু তারা সমান নয়, এখন কি করবে ট্রু প্রিন্ট করবে। তো এখন যদি আমি আরেকটা ইকুয়াল দেই সে কি করবে, চেক করবে যে ইকুয়াল ভ্যালু অথবা ইকুয়াল ডাটা টাইপ। তো আমাদের এখানে কি ভ্যালু সমান না, সমান নাই, ঠিক আছে, ভ্যালু হচ্ছে এক্স এর 50 ওয়াই এর 5, এটা সমান নাই। তারপর কি ডাটা টাইপ যদি চেক করে দেখি, ডাটা টাইপ এটারও নাম্বার, এটারও ডাটা টাইপ নাম্বার, এটা কোনোটা কিন্তু স্ট্রিং নাই, দুইটাই ডাটা টাইপ আছে, সরি নাম্বার আছে, তাই না? তো এখন যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি অবশ্যই ট্রু দেখাবে। কেন ট্রু দেখাবে, কারণ এখানে দুইটা কন্ডিশন আছে, হয় তোমার হচ্ছে যে হয় হচ্ছে তোমার ভ্যালুটা সমান হবে, অথবা অন্যথায় কি হবে তার হচ্ছে যে ডাটা ডাটা টাইপটা সেম হবে। তো আমাদের ডাটা টাইপটা সেম আছে, তো যে কারণে কি করবে ট্রু প্রিন্ট করবে। ওকে, এরপর দেখো আমি দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক্স এর মান ওয়াই এর মানের থেকে বড় অথবা এক্স এর মান এবং ওয়াই এর মান সমান। তো দেখো আমরা যদি এখানে আমাদের ভেরিয়েবলটা দেখি, এখানে এক্স এর মান 50 ওয়াই এর মান 5, তাহলে অবশ্যই আমাদের প্রথম কন্ডিশনটা সত্য। কোনটা সত্য, যে এক্স এর মান ওয়াই এর থেকে বড়। তারপরে কন্ডিশন কোনটা, এটা ইকুয়াল, যে এক্স এবং ওয়াই দুটার মান সমান, এই কন্ডিশনটা মিথ্যা। তো আমাদের এখানে কি দেখাবে, আউটপুট ট্রু দেখাবে। কেন ট্রু দেখাবে, কারণ এখানে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আউটপুট দেখাবে সত্য, ঠিক আছে? তো আমি এখানে লেস দেন অর ইকুয়াল টু দিলাম, এটা দ্বারা বোঝাবে যে ওয়াই এর মান এক্স এর মানের থেকে বড় অথবা এক্স এবং ওয়াই এর দুটার মানই সমান। তো আমরা দেখি এখানে এক্স এর মান 50 ওয়াই এর মান 5, তো দুটা মান সমান নয়, তার মানে হচ্ছে সমান নয়, ঠিক আছে, এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেল। তারপর কি যে এক্স এর থেকে ওয়াই বড়, তো দেখি এক্স এর মান 50 ওয়াই এর মান 5, তার মানে হচ্ছে এক্স এর মানটা বড়, তাহলে তার মানে হচ্ছে যে আমাদের এই কন্ডিশনটা মিথ্যা, এখানে দুইটা কন্ডিশনই মিথ্যা। আউটপুট কি প্রিন্ট করবে তাহলে, ফলস, তাই না? তো এখন আমি যদি এখানে ওয়াই এর মানটা যদি 51 করে দিই, তখন যে এক্স এর থেকে ওয়াই এর মানটা বড় হয়ে গেল কিন্তু এক্স এবং ওয়াই এর মান সমান নয়, তো এক্ষেত্রেও কিন্তু আমাদের আউটপুট ট্রু প্রিন্ট করবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের কি কম্পারিজন অপারেটর, তাই না? আমরা নেক্সট ভিডিওতে কি করব, কম্পারিজন অপারেটর ইউজ করে একটা ছোট্ট প্রোগ্রাম করবো।